السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. سمانيت ديني ভাতৃমণ্ডলী الله رب العالمين প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 12ই জিলকাদা 1444 হিজরি মোতাবেক 1 জুন 2023 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয় হচ্ছে জাদুকরের বিধান সম্পর্কে বা জাদুকরের জাদু এবং জাদুকরের শরীয়তের বিধান, জাদু শিক্ষার বিধান। বিস্তারিত বলতে হলে জাদুর প্রতি কেউ যদি আমল করে, জাদু করে, জাদুর বাস্তবায়ন করে, জাদুর কাজে কর্মকাণ্ডে লিপ্ত হয়, তার হুকুম বিধান শরীয়তে এবং জাদুকরের শাস্তি, জাদুকরের তওবা, এই বিষয়গুলি মূল বিষয় বলা যেতে পারে। আজকে যেটি বিস্তারিত আলোচনা করব অল্প সময়ে সেটা হচ্ছে জাদুকরের শাস্তি। শরীয়তে পার্থিব শাস্তি দণ্ডবিধান সূরা ইউনূসের আয়াত নম্বর 81-তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফালাম্মা আলকাউ কালা মূসা মা জেতুম বিহি সিহর, যখন জাদুকররা মূসা আলাইহিস সালামের সাথে প্রতিযোগিতার জন্য, মোকাবেলা করার জন্য এসেছিল ফেরাউনের নির্দেশে, ফেরাউন নেতৃত্বে, এবং তারা নিজের লাঠি রশি নিক্ষেপ করলো আর সেগুলি বড় বড় সাপে পরিণত হইল। মূসা আলাইহিস সালাম বলল, মা যে তুম বেহ সেহর, তোমরা যা কিছু করেছ তা হচ্ছে সেহের জাদু, আর আমারটা জাদু না, আমারটা হচ্ছে মৌজেজা। আমাকে যে আল্লাহ দিয়েছেন লাঠি, শুধু একটি লাঠি, জাদুকরদের মতো শত শত লাঠি আর রশি তার কাছে ছিল না, শুধুমাত্র একটি লাঠি, কিন্তু মৌজেজার লাঠি, আল্লাহ প্রদত্ত তাতে ক্ষমতা। মা যে তুম বেহ সেহর, যা কিছু তোমরা নিয়ে এসেছ তা হচ্ছে সেহর জাদু, ইন্নাল্লাহ সায়ুব তেলো, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সেটিকে নিষ্ফল করে দেবেন, ব্যর্থ করে দেবেন, তার কোন রকমের প্রতিক্রিয়া থাকবে না, নিষ্ক্রিয় করে দেবেন। ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যারা বিপর্যয় সৃষ্টিকারী, তাদের কর্মকাণ্ডকে কখনো সঠিকভাবে পরিচালিত করেন না। মুফসিদিন ফাসাদদের বাংলা ভাষায় বিশৃঙ্খলা, হ্যাঁ ফাসাদ শব্দটিও আপনারা বুঝেন, কিন্তু ফাসাদ বিশৃঙ্খলা, অশান্তি, তারপরে আপনার বিপর্যয় সৃষ্টি করা, সর্বনাশ করা, যা কিছু বলেন, যারা ফাসাদ সৃষ্টিকারী তাদের কর্মকাণ্ডকে আল্লাহ কখনো ফলপ্রসূ হতে দেন না, তাদের শেষ পরিণাম ব্যর্থতা। তো জাদু যেহেতু বাতিল আর জাদুকররা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তারা অশান্তি সৃষ্টি করে থাকে মানুষের মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক, আর্থিক, জাদু করে সব কিছুর ক্ষতি করতে পারে, মানুষের অর্থের ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতে পারে, মানুষের প্রাণ নাশ করতে পারে, মানুষকে সুস্থ, মানুষকে অসুস্থ করতে পারে জাদু দিয়ে।
তো এরা বিভিন্ন রকমের ফাসাদ সৃষ্টি করে থাকে, সুতরাং তাদেরকে আল্লাহ কখনো সফল করবেন না, তাদের কর্মকাণ্ড কখনো সফল হবে না। আয়াত দিয়ে শুরু করলাম, আর আজকের আলোচনার বিষয়বস্তু যেমনটা সংক্ষেপে বলেছি, প্রথম যে পয়েন্টটি আলোচনা করব তা হচ্ছে জাদুবিদ্যা শিক্ষা নেওয়া এবং দেওয়া। জাদুবিদ্যা কেউ যদি শিখে এবং শেখায়, তার হুকুম কি শরীয়তে, হারাম না হালাল, আর হারাম হলে কোন পর্যায়ের হারাম, হারাম সবগুলি একই স্তরের না, শিরক করাও হারাম আর মিথ্যা কথা বলাও হারাম, দুটো কি একই হারাম না? ওটাই অনেক পার্থক্য রয়েছে। তো হারাম মানে কুফুরি হারাম, এমন কাজ যেটা কুফুরি হারাম, নাকি সেটা ফাসেকি কাজ হারাম, এই বিষয়গুলি আলোচনা হবে। তারপরে জাদুর কর্মকাণ্ডে জড়িয়ে থাকা, কেউ কাউকে জাদু করছে, জাদু আপনার জন্য করে দিচ্ছে, জাদুর পেশা একজন পেশায় নিয়োজিত আছে আর তার কাছে লোকেরা যাচ্ছে, কাস্টমার অসৎ লোকেরা যাচ্ছে, অসৎ লোকের কাছে আর জাদু করাচ্ছে, এর হুকুম কি? তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে জাদুকরের শাস্তি, দণ্ডবিধান ইসলামে, দুনিয়ার শাস্তি, আখেরে তার শাস্তি তো যদি কাফের হয় সে, তার বিধান যদি হয় যে সে কাফের, তাহলে স্থায়ী জাহান্নাম, আর এটি সঠিক, প্রথমে সংক্ষেপে বলেই দিলাম। আর যদি বলা যায় যে বিশেষ কিছু কিছু অবস্থায়, সব অবস্থায় কাফের না, যেমন কেউ কেউ বলেছেন যদি এই মতটি অধিকাংশ আইমা কেরামদের না আর মতটি শক্তিশালীও না, যে কুফুরি হইতে পারে, ফাসিকি হইতে পারে, বিভিন্ন স্তর রয়েছে তার, তো তাহলে অস্থায়ী জাহান্নামি, আর অস্থায়ী জাহান্নামীকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে আর ইচ্ছা করলে শাস্তি দিতে পারে। জাদুকরের শাস্তি, পার্থিব শাস্তি নিয়ে বিশেষ করে আজকের আলোচনা, জাদুকরের তওবা কবুল হবে কি না তওবা করলে, আর তওবা কবুল হওয়ার দুটো দিক রয়েছে, একটা দিক হচ্ছে আল্লাহর কাছে তওবা কবুল হওয়া, আরেকটি হচ্ছে মানুষের কাছে তওবা কবুল হওয়া। আল্লাহর কাছে তওবা কবুল হওয়া যে কোনো গুনাহ করে আল্লাহর কাছে জান, আল্লাহ মাফ করতে পারে, এই বিষয়টা সবসময় জেনে রাখতে হবে। সাহাবায়ে কেরাম অনেকে ইসলামের বিরুদ্ধে লড়াই করেছে, দীর্ঘ সময় অনেকে লড়াই করেছে, আল্লাহ মাফ করেছেন না করেননি, যখন কালেমা পড়ে তওবা করেছে, তাহলে কুফুরির চাইতে শিরকের চাইতে বড় অপরাধ পৃথিবীতে কী হইতে পারে? হ্যাঁ, রসূলুল্লাহ সাল্লামের চাচাকে, চাচার খুনের সাথে সরাসরি যারা জড়িত ওহদের যুদ্ধে, তারা ইসলাম কবুল করেছে না করেনি? আবু সুফিয়ান, খালিদ বিন ওলি, তারপর ওই হিন্দ, ওই মহিলা আবু সুফিয়ানের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা, পরে যেহেতু বলতে বাধ্য রাদিয়াল্লাহু তাআলা, জরুরিও নয় অবশ্য যে দোয়া দিতেই হবে, এটাও একটা মশলা, যে কোনো মানুষ কোনো মুসলিমকে দোয়া দেওয়ার জন্য ফরজ নাই, তবে বদদোয়া দেওয়া যায় না, জি যদি মুসলিম হয়, বদদোয়ার হকদার না হয়তো। সাহাবায়ে কেরামদের সময় বিদ্বেষ রাখা জায়েজ নয়, কিন্তু রাদিয়াল্লাহু আনহু বলা ফরজও নয়, ভালো জি। তো আল্লাহ মাফ করেছেন না করেন হিন্দকে? হ্যাঁ, তাহলে যে কোনো গুনাহ মাফ হইতে পারে আল্লাহর কাছে গিয়ে, কিন্তু তওবা করলে আল্লাহ মাফ করবেন, আর তওবা যদি না করে তো কুফরের গুনাহ, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন, ঈমান ভঙ্গকারী অপরাধ যদি হয় তো আল্লাহ মাফ করবেন না, আর অন্য অন্য ফাসেকি পাপ যদি হয় আর অনেক গুনাহও নিয়ে যায় তো আল্লাহর ইচ্ছাধীন, ওয়াইগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা, শির কুফরি ছাড়া যেসব ওর চাইতে নিম্নমানের গুনাহ রয়েছে, যতই কাবিরা হোক না কেন, যাকে চাইবেন যেটা চাইবেন আল্লাহ মাফ করতে পারে, যখন চাইবেন, কিছুদিন শাস্তি দিয়ে, দীর্ঘদিন শাস্তি দিয়ে, বিনা শাস্তিতে, কারো সুপারিশে, বিনা সুপারিশে, আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ সব কিছুর মালিক, কারো জিজ্ঞাসা করার কোনো অধিকার, লা ইউসালু আম্মা ইয়াফআল, আল্লাহ কি করবেন এই ব্যাপারে কারো জিজ্ঞাসা করার কোনো অধিকার নাই, আপনার নিয়ে দিচ্ছেন না, আমার নিয়ে দিচ্ছেন না, বরং আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, আল্লাহর রহমত, জি অনুগ্রহ, আমার আল্লাহর আপনার কাছে আপনার কী বা অধিকার আছে। আর একটি হচ্ছে মানুষের কাছে তওবা কবুল হওয়া মানে একজন জাদুকর আর জাদু করেছে, আর তারপরে সেই ব্যক্তি সম্পর্কে শাসকের কাছে খবর পৌঁছে গেছে, অমুক জাদুকর আসামের কাঠগড়ায় সে হাজির, তার কেস আদালতে পৌঁছে গেছে, তারপরে যে তওবা, আমি তওবা করছি, তাহলে তার পার্থিব শাস্তি কি এখানে স্থগিত হবে যেহেতু তওবা করেছে, তাকে ছেড়ে দেব না? হবে না, দণ্ডবিধান, দণ্ডবিধান, ঠিক চোরের মতো, চোর চুরি করেছে
ওর হাত কাটা ফরজ হয়ে গেছে, আদালতে আদালতে পৌঁছার আগে বাড়ির মালিক মাফ করে দেন, অসুবিধা নেই, আমারও চুরি করে, আপনি চুরি করেছেন, সমাজের কেস চুরি করেছে, আপনার মাফ করে দেন। কিন্তু আদালতে কেস পৌঁছে দেওয়ার পরে যার চুরি হয়েছে, যার বাড়িতে চুরি হচ্ছে, সেও যদি বলে যে আমি মাফ করে দিলাম, সরকার বলবে যে না আমি মাফ করলাম না। কথা বুঝতে পারছেন না? জি, আমাদের সেই জন্য গভর্নমেন্টবাদী কেস বলে জানা আছে, বেশ কিছু কেস রয়েছে যেগুলো কি তার জন্য সরকারবাদী। খুনের কেস যদি যাকে খুন করেছে তার আত্মীয় স্বজন বলে আমরা মাফ করে দিলাম, তবু সরকার মাফ করবেন না, ঠিক আছে তোমাদের অধিকার মাফ করলে, কিন্তু সরকার একটা অধিকার আছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সুতরাং তার পানিশমেন্ট দেওয়ার সরকার অধিকার রয়েছে। শরীয়তের বিধান হচ্ছে দণ্ডবিধানে যে পৌঁছে গেছে চোরের হাত কাটা, যখন সরকারের খবর পৌঁছে গেছে, চোর যতই তোবা করুক আল্লাহ তাকে মাফ করতে পারেন, আল্লাহর হক, কিন্তু সরকার তার দণ্ডবিধান কায়েম করবে ফরজ, যতই তোবা করুক। ঠিক তেমনই জাদুকরের বিষয়টি, এ বিষয়গুলি নিয়ে আলোচনা। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে জাদুর শিক্ষা নেওয়া এবং দেওয়া, এই বিষয়ে ওলামায়ে কেরামদের বেশ কিছু উক্তি রয়েছে, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামরা বলছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে ইন্না তাআল্লুমা সিহরি ওয়া তালিমাহু হারাম, জাদুর শিক্ষা দেওয়া এবং নেওয়া পঠন পাঠন হচ্ছে হারাম, হারাম। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ হাম্বেলি মজহাবের বড় একজন ফকিহ, তার ফিকার কিতাব হাম্বেলি মজহাবের সবচেয়ে বড় কিতাব বলা যেতে পারে, যেটিকে এনসাইক্লোপিডিয়া বলা হয়েছে হাম্বেলি মজহাবের, তিনি বলছেন ফাইন্না তাআল্লুমা সিহরি ওয়া তালিমা হারামুন, জাদুর শিক্ষা নেওয়া দেওয়া হারাম, লা নাআলামু ফীহি খিলাফান বাইনা আহলিল ইলম, উলামায়ে কেরামদের মাঝে এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তো একটু আগে যে বললাম ইখতিলাফ আছে, তার বলার উদ্দেশ্য হচ্ছে প্রথম কথা যে হাম্বেলি ওলামাদের মাঝে কোনো ইখতলাফ নাই, দুই নম্বর যে এছাড়াও যদি অন্য মজহাবের হয় তাহলে উল্লেখযোগ্য কোনো ওলামায়ে কেরামদের এই বিষয়ে কোনো দ্বিমত নেই, বা সিংহভাগ ওলামায়ে কেরামদের এই বিষয়ে দ্বিমত নেই, কিন্তু অল্প কিছু আছে যারা হয়তো দ্বিমত পোষণ করেছে। হারাম এই বিষয়ে কোনো ইখতলাফ নেই, কিন্তু এই হারামের স্তরটি কোন স্তরের, কুফরি, এটি হচ্ছে সঠিক মত। কিন্তু শুধুমাত্র ইমাম শাফি বা শাফি মজহাবি বলা হয়েছে যে জাদুর যে কর্মকাণ্ডটি করল বা জাদুর শিক্ষা নিল বা দিল সেটাকে দেখতে হবে যে সেটা কুফরি কাজ করে হয়েছে, শিরক করে হয়েছে, জিনের কাছে সাহায্য নিয়ে হয়েছে, বা কুফরি মন্ত্রতন্ত্র করে হয়েছে, আর অধিকাংশ জাদুগুলি সাধারণত এইরকম হয়, তাহলে সেই ব্যক্তি কাফের, তার এই হারামটি হচ্ছে জাদু শিক্ষা নেওয়া দেওয়া হচ্ছে কি কুফর, বড় হারাম, ইমান ভঙ্গকারী বিষয়। আর যদি দেখা যায় যে না কিছু হাতের সাফাই, কিছু জাদুকর আছে হাতের সাফাই, হ্যাঁ, আর তারপরে আরও কিছু আছে বিষয় আছে, কোনো গাছগাছাড়ি দিয়ে হোক বা কিছু হোক এইসব করে, কিন্তু শির কুফরি করে নাই, তাহলে সেটি হারাম কাবিরা গুনাহ, কিন্তু ইমান ভঙ্গকারী নয়, এই বলেছেন। এটা হচ্ছে শাফি মজহাব। এই জন্য ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ জাদু সম্পর্কে আলোচনা করতে বলছেন ওয়াম্মা তাআল্লুম ওয়া তালিম ফা হারাম, জাদুর শিক্ষা নেওয়া দেওয়া হচ্ছে হারাম, ফাইন তাযাম্মানা মা ইয়াকযিল কুফর কাফার, যদি তাতে কুফরির সংমিশ্রণ থাকে, কুফরি ছাড়া সে জাদু হয়নি, তাহলে সে কাফার, কাফার, সে কাফের হয়ে গেল, ওয়া ইল্লা ফালা, না হলে ঢালাওভাবে কাফের বলা যাবে না। এটি হচ্ছে শাফি মজহাব, যেহেতু ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ শাফি মজহাবের ফকিহ ছিলেন, মহাদ্দেসও ছিলেন, কি ফকিহ ছিলেন। শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহর ছেলে হচ্ছেন ইমাম আবদুল্লাহ, আর ওনার ছেলে বড় আলেম ছিলেন একজন, আকিদার বিশেষ করে বড় পণ্ডিত ছিলেন, সুলেমান বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আজমাইন। তা কিতাবু তাওহীদের বিস্তারিত ভাষ্য রয়েছে, কেউ কিতাবের নাম জানেন, তাইসিরুল আজিজুল হামিদ, তিনি এতে আলোচনা করে বলছেন ওয়াকাদ নাসা আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন আল্লাহ অন্য ইয়াকফুর বি তাআল্লুম ওয়া তালিমিহি, কেউ যদি জাদু শিখে বা শিখায় তাহলে সে কাফের হয়ে যাবে,
জাদুর শিক্ষা যারা নেই অথবা শিক্ষা দেয় তারা কাফির। বাংলা ভাষায় জাদুর উপর আলোচনা খুব বেশি প্রয়োজন রয়েছে, কারণ আমরা ভারতের অন্য অন্য স্টেটে যখন ঘুরেছি, যখন লেখাপড়া করেছি তাদের সাথে, তো আমাদের সাথে হাসি মজাক করতো উর্দু ভাষীরা। ইউপিতে থেকে অন্য অন্য জায়গায় যখন ঘুরেছি বা বিভিন্ন জায়গার ছেলেদের সাথে, মদিনা ইউনিভার্সিটিতে 120টি দেশের ছেলেদের সাথে লেখাপড়া করেছি, সুবহানাল্লাহ, আন্তর্জাতিক পর্যায়ে যারা দুনিয়ার খবর রাখে তারা আমাদের বাঙালিদের সম্পর্কে জানে যে পৃথিবীর মধ্যে বাঙালি জাতি জাদুতে এক নম্বর ফার্স্ট। শুনে রাখেন এই তথ্যটি। আর বাঙালিরা আমরা জানি পশ্চিমবঙ্গের বাংলাদেশের যে বাঙালি জাতির মধ্যে জাদুতে ফার্স্ট হচ্ছে আসামের লোক, আসামের যেটাকে কামাখ্যা বলা হয়। হ্যাঁ, কামাখ্যা বুঝেন, কামাখ্যা বাংলায় বলে, উর্দু হিন্দি ভাষীরা কামাচ্ছা বলে, ওই হক হককে ওরা হকছ পড়ে। আর আমাদের ছোট থেকে খুব মশহুর যে কেউ আসাম যাবি না রে, পশ্চিমবঙ্গের লোকরা বলতো আসাম যাবি না, আসাম গেলে মানুষকে ওরা বকরি ছাগল বানিয়ে রেখে দেয়, এসব কথা মশহুর আছে। বেনারস জামে সালাফে যখন লেখাপড়ার জন্য আসলাম তখন সাথী বন্ধুরা আমাদের রসিকতা করতো, বাঙালিকে বলে দেখলে ভয় লাগে। কেন ভয় লাগে? শুনেছি বাঙালিরা নাকি বেঙ্গলে আমরা গেলে আমাদের উপরে যদি তাদের কোনো রাগ হয়ে যায় তো আমাদের বকরি ছাগল বানিয়ে রেখে দেবে। তো সত্যি বাঙালি জাতির মধ্যে এত বেশি জাদু আছে। এখন যেহেতু মাসলা মাসেল ফতোয়ার জগতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর মহিলা পুরুষরা যোগাযোগ করে, অধিকাংশ বাঙালি মহিলারা জাদুতে আক্রান্ত। কে জাদু করেছে? কারো মা করেছে, কারো বাপ করেছে, কারো স্বামী করেছে, হ্যাঁ কারো স্ত্রী করেছে, হ্যাঁ পুরুষরা বলে, কারো শাশুড়ি করেছে। বেশিরভাগ দেখা যায় ও শাশুড়ি জাদু করেছে, কারণ মেয়েটা যাতে ছুটে না যায়, মেয়েটা যাতে করে তার স্বামীর আমার জামাইয়ের মহব্বত পায়, আউযুবিল্লাহ, আর তাকে মানসিক রোগী বানিয়ে দিয়েছে, শারীরিক রোগী বানিয়ে দিয়েছে। হাদিসওয়ালা হারাজ, এই বিষয়ে যদি বলি কিস্সা কাহিনী বলে শেষ হবে না, সারা রাত পার হয়ে যাবে। কত যে এরকমের ঘটনা রয়েছে, দুঃখজনক ঘটনা, পরিবারকে ধ্বংস করেছে, মানুষের সুস্থতাকে ধ্বংস করেছে, মানসিক অবস্থা আর 12টা বাজিয়ে দিয়েছে। জি, আল্লাহ হেফাজত করুন। জি, আল্লাহ হেফাজত করুন। একটু কিছু হলে হ্যাঁ জাদু করে দিল, নেই বউকে দেখতে পারে না, দিল বউকে জাদু করে শাশুড়ি, নিজের জালকে দেখতে পারে না, দিল জাদু করে, ননদের সাথে ভাবির মিল হয় না, দিল জাদু করে, আউযুবিল্লাহ, ব্যাপক আকার ধারণ করে আছে। আমাদের কাছে যেহেতু রোগীরা আসে সেই জন্য বলছে, কথা বলছেন, যেমন শারীরিক যারা ডাক্তার হাসপাতাল ক্লিনিকে তারা জানে যে দুনিয়া কত রকমের রোগী আছে আর কোন সময়টা কোন সিজনে কোন রোগী বেশি, তা আমরা খবর রাখি যে এই রকম রোগী কোন সমাজে বেশি রয়েছে। এত বেশি এই জাদুর প্রকোপ রয়েছে আর প্রভাব রয়েছে, আর জাদুর বিষয়টাকে বাঙালি জাতি এত হালকা মনে করে, দাঁড়িয়েও রেখেছে, নামাজ রোজাও করছে, আর ইসলামের খেদমতও করছে, দান খায়রাতও করছে, আমার জাদুও করছে করাচ্ছে, আউযুবিল্লাহ মিনাশ শয়তান। যেমন মাজার পূজা করলে ধর্ম যায় না, হ্যাঁ বেদাতি মুসলিম সমাজের মাজার পূজারি, মুসলিম সমাজের আর অধিকাংশই মাজার পূজারি, মাজার ভক্ত বীর ভক্ত, এদের ইমান নষ্ট হয়ে যায়, এদের হদিসই নাই। ঠিক তেমনই জাদুতে এমনভাবে জড়িয়ে আছে আমাদের জাতি যে এদের ইমান নেই অথচ এদের কোনো হদিস নেই, বহু লোক রয়েছে। আল্লাহ আকবার, এদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আপনাদের হেফাজত করুন, আমাদের হেফাজত করুন, মুসলিম জাতির আল্লাহ হেফাজত করুন, ভালো মানুষের আল্লাহ হেফাজত করুন। এই জন্য গত আলোচনা করেছি জাদুর অনিষ্ট থেকে অগ্রিম কী করে আপনি সুরক্ষার ব্যবস্থা, প্রোটেকশন ব্যবস্থা নেবেন, প্রাচীর চারিদিক থেকে কী করে বেঁচে থাকবেন, যাতে করে আপনার জাদু অ্যাটাক না করে। জাদু করলে আপনার দুশ্মন আছে, আমাদের দুশ্মন আছে, যে কোনো সুযোগ নিতে পারে। আল্লাহ রাব্বুল আলম যেন হেফাজত করেন। জাদুর শিক্ষা নেওয়া দেওয়া যে কুফর, এটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন, আর এই মতটি হচ্ছে সঠিক মত, এটি হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত। তার মানে তিনটি মজহাব, হানাফি মজহাব, মালিকি মজহাব আর হাম্বলি মজহাবের ওলামায়ে কেরামরা সবাই একমত যে জাদুর শিক্ষা নেওয়া দেওয়া বড় কুফর, ইসলাম থেকে বহিষ্কৃত করে। একমাত্র শুধু তফসিল আছে শাফি মজহাবে যে কুফরির যদি আশ্রয় নেয় তাহলে কুফরি,
আর যদি কুফর আসলে না না গাছ গাছ না এটা সেটা করে জাদু করেছে তাহলে তখন ফাসেকি কারণ মুসলিমের ক্ষতি করলো ক্ষতি করা হারাম কাউকে অসুস্থ করে দিল কারো ধন সম্পদের ক্ষতি করে দিল কারো পারিবারিক অশান্তি সৃষ্টি করে দিল বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিল বিভিন্ন রকমের সুতরাং এই জুলমের কারণে বা বিভিন্ন অপরাধের কারণে হারাম তখন যারা বলেছেন যে জাদু জাদুর শিক্ষা যারা নেয় দেয় তারা কাফের হয়ে যায় তাদের দলিল কোরআনে কেরিমের সূরা বাকারায় আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন ওই আয়াতগুলিতে গত সপ্তাহে যে আয়াতগুলি পাঠ করেছি জি ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি শয়তানরা কুফরি করত ওই যুগে যারা ইউআল্লিমুনা নাসাস সিহর জাদুর শিক্ষা দিত তাহলে জাদুর শিক্ষা দেওয়ার জন্য শয়তানরা কাফের হয়েছে কুফরি করেছে হারুত মারুতকে আল্লাহ যখন সেই যুগের মানুষের পরীক্ষার জন্য ইমতিহানের জন্য ফিতনা হিসাবে পরীক্ষামূলক পাঠালেন এক বড় পরীক্ষা তারপরে তারা এসে সতর্ক করে দিলেন ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর আমরা কিন্তু পরীক্ষার জন্য প্রেরিত হয়েছি ফালা তাকফুর কুফরি করিও না তার মানে শিখতে আসিও না আর শিখার পরে কাউকে শিখাতে যেও না শিখলে কুফরি প্রয়োগ করলে কুফরি এই দুটো অংশ রয়েছে আয়াতের দুটোই স্পষ্ট প্রমাণ করে যে জাদুর শিক্ষা নেওয়া দেওয়া হচ্ছে কুফর ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ অথচ তিনি শাফি মজহাবের ইমাম কিন্তু মুকাল্লেদ অন্ধ ইমাম ছিলেন না শাফি মজহাবের কিন্তু চোখ খোলা মুহাদ্দিস ইমাম কিছু কিছু মজহাবের অনুসারী আইমা কেরাম ছিলেন যারা অনেক মাসাইলে কি করেছেন কিন্তু অন্ধ তকলিদ করেননি যেখানে সহি দেখেছেন সেখানে মজহাবের বিরোধিতা করে দিয়েছেন ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ যেহেতু বড় মুহাদ্দিস ছিলেন সহিহ বুখারীর সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর ভাষ্য হচ্ছে তার ফাতুল বারী বারো খণ্ডে রয়েছে এক একটি খণ্ড কয়েকশো পৃষ্ঠের হ্যাঁ আড়াইশো তিনশো পৃষ্ঠে বা তারও বেশি তিনি বলছেন আল আয়াতু ফিহি ইশারাতুন সূরা বাকরি আয়াতে ইঙ্গিত করা হয়েছে ইলা আন্না তাআল্লুমা সিহরি কুফুরুন জাদু বিদ্যা হচ্ছে জাদু শিক্ষা নেওয়া এবং দেওয়া হচ্ছে কুফুর জাদুবিদ্যা হচ্ছে কুফুরি দুটো অংশ পড়ে শুনিলাম দ্বিতীয় পয়েন্ট জাদুর কেউ যদি প্রয়োগ করে জাদু নিজে জানে সে জাদু করে দিল ওকে অথবা কারো কাছে গেল যে বলছে যে অমুককে আমার পক্ষ থেকে জাদু করেন কত টাকা নেবেন এই কাজটা করে দিতে হবে এটা হচ্ছে জাদুর হ্যাঁ কর্মকাণ্ডে লিপ্ত হওয়া এর হুকুম কি এটিও হারাম দলিল কোরআন সুন্নাহ এবং এ তো ওলামায়ে কেরামদের কোনো ইখতিলাফ নেই ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন ইলমুস সিহরি হারামুন জাদুবিদ্যা হচ্ছে হারাম ওয়া মিনাল কাবায়র বিল ইজমা এবং হারাম কাবিরা গুনাহ এতে ইজমা ঐক্যমত রয়েছে চার মজহাবের আহলে সুন্নাত ওয়াল জামাতের সবার ঐক্যমত ইজমা রয়েছে কোনো ইখতিলাফ মাসলা নয় যে জাদুবিদ্যা হচ্ছে কাবিরা গুনাহ ওয়াকাদ আদ্দাহু নবী সাল্লাল্লাহু আলাইহি মুবিকাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংসাত্মক গুনাহ যে সাতটি বলেছেন তার অন্যতম হচ্ছে জাদু ইজতানে বুসাবাল মুবিকাত সহিহ বুখারী মুসলিম হাদিস তোমরা সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো এক নম্বরে আশিরক বিল্লাহ আল্লাহর সাথে শির কুফরি করা দুই নম্বরে হচ্ছে আসেহের জাদু সেহের জাদু হচ্ছে কুফর আর শিরক হচ্ছে কুফর দুটোকে পাশাপাশি জন বর্ণনা করেছেন তারপরে কাবিরা অন্য অন্য কাবিরা গুনাহ বর্ণনা যেগুলো তিমার ভঙ্গ না হয় যেমন সুদ খাওয়া আরও আরও অন্য যেগুলো বর্ণনা করেছেন জাদুকর যে কাফের এই মর্মে আরও আয়াত রয়েছে কোরআনে কারিমের সূরা তাহাত ওয়ালা ইউফলিহু সাহির হাইসু আতা জাদুকর কখনো সফল নয় ফালাহ পাবে না মুক্তি পাবে না হাইসু আতা যেহেতু সে জাদুর কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে আতা সের মানে আমেলা সের জাদু যে করেছে অথবা করিয়েছে সেই ব্যক্তি কখনো সফল না হয়তো বাহ্যিক দেখা গেল যে আপনারা আমার কারো ক্ষতি করে দিল জাদু করে হ্যাঁ আমি কাজ করে দিয়েছি জাদু করে যেটা আমার আক্রোশ ছিল আমার আক্রোশটা মিটিয়ে নিয়েছি ওই পরিবারকে ধ্বংস করে দিয়েছি ওই পরিবার ব্যবসা বাণিজ্য নষ্টকে ধ্বংস করে দিয়েছি স্বামী দাম্পত্য জীবনে হ্যাঁ হ্যাঁ পতন ঘটিয়েছি সর্বনাশ করেছি স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটিয়েছি জাদু বিচ্ছেদেরও জাদু হয় আর প্রেম সৃষ্টিরও জাদু হয় সুলেমানি নকশার নামে আর মকসুদুল মোমিনের নামে আর আমাদের সে যে কোরআনি দুয়া তাবিজের নামে যতগুলি কিতাব রয়েছে সবগুলি কিতাব শির কুফরিতে ভরা জাদুতে ভরা মকসুদুল মোমিনে চেহেল কাফ একটি মন্ত্র আছে
অনেকে তো মনে করেন যে এটি দুয়া, কিন্তু চেহেল শব্দটি আরবি নয়, ফার্সি শব্দ। চেহেল মানে চল্লিশ আর কাফ মানে কাফ, তাতে চল্লিশটি কাফ দিয়ে দুই লাইন মন্ত্র আছে। আর নাম কিতাবের মকসুদুল মোমিনীন। এটা বাঙালি সমাজের, বেদাতি সমাজের সকলে জানে, বরং এক সময় বিয়ে শাদীতে এই কিতাব নিয়ামুল কোরআন মকসুদুল মোমিন দেওয়া হইতো। এই জন্য আজকে থেকে প্রায় আঠারো বিশ বছর আগে মকসুদুল মোমিনের উপরই একটি আলোচনা করেছিলাম, জাতিকে সতর্ক করার জন্য এইসব কুফরি থেকে আর মন্ত্রতন্ত্র থেকে আর ইমান ভঙ্গকারী বিষয় থেকে। তো আল্লাহ কোরআনে কি বলছেন যে জাদুকর যে জাদুতে লিপ্ত হয়েছে সেই জন্য কখনো সফলকাম হবে না। আর সফলকাম কে? না কাফের, মুসলিম সফল। মুসলিমের দুনিয়াতে যতই কষ্ট থাক, হ্যাঁ মরলে জান্নাত। মুসলিম মানে নামে মুসলিম নাই, কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়া মুসলিম। এই জন্য নামাজের জন্য, সলাতের জন্য ডাকার ক্ষেত্রে হাইয়া আলা সলার সাথে হাইয়া আলাল ফালাহ, এই ফালাহ থেকে ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা। তাহলে পাঁচ অক্ত সলাত পড়লেই ফালাহ রয়েছে, সফলতা রয়েছে, জান্নাত রয়েছে, না হলে জান্নাত নেই। শিরক মুক্ত, কুফরি মুক্ত, নাস্তিকতা মুক্ত থেকে ইমান রক্ষা করলেই তাতে ফালাহ রয়েছে। জাদু হচ্ছে কুফর, সুতরাং যেই ব্যক্তি জাদুর কর্মকাণ্ডে লিপ্ত হলে সেই ব্যক্তি ইমানের হেফাজত করল না, সুতরাং সেই ব্যক্তি কখনো সফল না। ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা। তিন নম্বর যে বিষয়টি, যেটা আজকের মূল বিষয়, সেটা হচ্ছে জাদুকরের শাস্তি। জাদুর অনেক প্রকরণ রয়েছে, ধরন রয়েছে, এক রকমের জাদু না। কিছু জাদু রয়েছে, অধিকাংশ জাদু রয়েছে যেগুলিতে বিভিন্নভাবে শিরকি কুফরি কর্মকাণ্ডে লিপ্ত হয়। সেটা জিনের সাহায্য নেওয়ার জন্য, জিনের জন্য কিছু, জিনের সান্নিধ্য লাভের জন্য, জিনকে সন্তুষ্ট করার জন্য তার জন্য কিছু উৎসর্গ করতে হয়। সে খাসি হোক আর মোরগ হোক আর কোনো রক্ত হোক, দুধ চিনি হোক, অমুক হোক আর তমুক হোক, তমুক হোক এই এত রকমের মিষ্টি হোক আর অমুক জিনিস হোক, অমুক জায়গায় বন জঙ্গল এই জিনিসটাকে ফেলে এসো, এটা করে এসো, সেটা করে সবগুলো হচ্ছে জিনকে সন্তুষ্ট করা। বড় শিরক, বড় কুফরি। আর এগুলি আমাদের সমাজের কবিরাজরা সবাই করে, যার ফলে এরা সবাই কুফরিতে লিপ্ত। কবিরাজ নামের যতগুলি আছে সবগুলি প্রায় বড় শিরক, বড় কুফরিতে লিপ্ত। সতর্ক সাবধান তাদের কাছে যাওয়া থেকে, নিজের ইমান ধ্বংস করবেন না। এবং এই ইমান ধ্বংসকারী, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী জালেমদেরকে, যারা কুফরিতে লিপ্ত, তাদেরকে কোনো সুযোগ দেবেন না, বরং সমাজ থেকে তাদেরকে কোণঠাসা করবেন। জাদুকর, জাদু যেহেতু বহু রকমের, বিভিন্নভাবে জাদু করা হয়, বিভিন্ন স্তরে জাদু রয়েছে, সুতরাং জাদুকরের শাস্তি সম্পর্কেও দুটি মত ওলামায়ে কেরামদের রয়েছে। তবে প্রথম মতটি হচ্ছে মা যাহাব আলী জমহুর আহলি সুন্নাহ, অধিকাংশ আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে মতটি, মিনাস সাহাবাত ওয়া তাবেইন, সাহাবাই কেরামের দল, তাবেইনদের দল ও ফোকাহুল আমসার, বিভিন্ন শহরের যুগে যুগে বড় বড় ফোকাহা কেরাম, আলামাই কেরাম, এবং ইমাম শাফি রাহমাহুল্লাহ জাদু সম্পর্কে যার সবচেয়ে ঢিলা ফতুয়া যে সব অবস্থায় কুফরি নয়, তারও একটি মত হচ্ছে যে জাদুকরের শাস্তি হচ্ছে, জাদুকরের শাস্তির ক্ষেত্রেও তার দ্বিমত নেই। কি শাস্তি? যে যদি কারো সম্পর্কে প্রমাণিত হয়ে যায় জাদুর অপরাধ, যে অমোক ব্যক্তি জাদুর সাথে জড়িত, সে জাদু করেছে অথবা করিয়েছে, দুজনে সমান অপরাধী। একজন জাদু করেছে পয়সা নিয়ে, আর একজন পয়সা দিয়ে জাদু করিয়েছে। যার সম্পর্কে জাদু প্রমাণিত হয়েছে বেহাক্কা ইনসানিন, কোন মানুষ সম্পর্কে যে অমোক ব্যক্তি অমোককে জাদু করেছে, অমোক ব্যক্তি অমোককে জাদু করিয়েছে, সেটা কিভাবে প্রমাণিত হবে? বলছেন বেকরারিন, সে নিজেই স্বীকার করেছে। সমাজে যখন মার পড়েছে, আমাদের দেশে সামাজিক মার, সরকারি মারটার নাই এসব। হ্যাঁ আপনি রাষ্ট্রবিরোধী কাজ করিয়েন না, আর বাকি যত রকমের অপরাধ করেন, জাদু করেন, কোনো অসুবিধা নাই, এগুলো কোনো অপরাধ নয় সরকারের কাছে, যেহেতু সরকার ইসলাম বুঝে না, আর সরকারের আমলা যারা আছে তারা ইসলাম বুঝে না। আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করুন। যদি স্বীকার করে নেই যে কোনোভাবে, অথবা মুসলিম রাষ্ট্র আলহামদুলিল্লাহ সৌদি আরব, সৌদি আরবে জাদু সম্পর্কে আলহামদুলিল্লাহ এত বেশি সোচ্চার, কারো সম্পর্কে যদি সামান্য জানা যায় যে অমোক ব্যক্তি সেখানে ঝাড়ফুঁক করছে, অমুক করছে, তমুক করছে, কবিরাজি করছে, তার সাথে সাথে তাকে উঠিয়ে নিয়ে যাবে,
এখানে একটি ঘটনা মনে পড়ে গেল, 2008-10 ঘটনা। আমি অনুবাদে গেছি, অপর পর্যায়ের বড় কাজীর কাছে এক অনুবাদ ছিল। সেখানে রাস্তান্নুরা রহিমা থেকে একজন মোল্লাকে, কওমি মোল্লাকে উঠিয়ে নিয়ে এসেছে মসজিদের খাদে, মসজিদে নামাজ পড়াইত। আর সে কী করত? ঝাড়ফুঁক দম করত। ঝাড়ফুঁক দমের নামে যে মন্ত্রতন্ত্র আমাদের দেশে যে বেদাতি যতগুলো সবকে উঠিয়ে নিয়ে এসছে, উঠিয়ে নিয়ে এসছে। তারপরে কতদিন যে তারপরে শাস্তি হইল। একটা বৈঠকে আমি কাজীর সাথে ছিলাম, তাতে জানতে পেরেছি যে এখানে কত সোচ্চার প্রশাসন, আলহামদুলিল্লাহ। জি, যাতে করে মানুষ কেউ কারো ক্ষতি না করতে পারে, লা দারারা ওয়ালা দিরারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কারো ক্ষতি করতে পারে না। তুমি নিজেরও ক্ষতি করবে না আর অন্যেরও ক্ষতি সাধন করবে না, এটি হচ্ছে ইসলামের মৌলিক নীতিমালা। যদি কেউ স্বীকার করে নাই অথবা স্বীকার করে না কিন্তু সাক্ষী প্রমাণ, দুইজন মুসলিম ধার্মিক নামাজি সাক্ষী দিচ্ছে যে অমুক ব্যক্তি জাদুতে জড়িত, জাদু করেছে বা করিয়েছে, ওয়াজাবা কাতলুহু মুতলাকান, তাহলে তাকে হত্যা করা ফরজ সরকারের উপর। কার উপর ফরজ? সরকারের উপর। আলেমের জন্য নাজায়েজ, আমার জন্য, আমার সামনে জাদুকর যদি জাদু প্রমাণ হয়ে যায় তাহলে আমার জন্য হত্যা করা জায়েজ নয়। তাহলে আপনাদের জন্য জায়েজ? মুফতি সাহেবের জন্য জায়েজ? হ্যাঁ, জেহাদের নামে যারা ফাঁসা দিতে জঙ্গি তাদের জন্য জায়েজ? কারোর জন্য জায়েজ না, আইন হাতে নেওয়া। আমার জন্য যেটা ফরজ আর আপনাদের জন্য যেটা ফরজ, যে কারো সম্পর্কে যদি জানতে পারেন যে অমুক ব্যক্তি জাদুর কর্মকাণ্ডে লিপ্ত, তার সম্পর্কে প্রশাসনকে জানাবেন, সরকারকে জানাবেন। মুসলিম সরকার, ইসলামিক সরকার হইতে তাহলে অ্যাকশন নেবে, না হলে আপনার কথা শুনে বা কে? হ্যাঁ, কারণ তাদের কোনো যায় আসে না, আপনারা মরে যান না ধ্বংস হয়ে যান, জাদুতে যা হবে তাই হোক, সমাজের পরিবারের ও তাদের মাথার ব্যথা না। আল্লাহ হেদায়েত দান করুন। হত্যা করা ফরজ মুসলিম শাসকের ওপর, মিন গায়রে ইস্তিতাবাতিন, তাকে তওবা করতে বলা হবে না। অর্থাৎ জাদুকর যে জাদু করেছে বা করিয়েছে তাকে ধরে নেওয়া, ধরে নিয়ে আসামের কাঠগড়ে হাজির করা হলো সরকারের আদালতে, আর তারপরে তাকে বলা হবে এই তুই জাদু করেছিস? হ্যাঁ করেছি, অথবা সাক্ষী প্রমাণিত হয়ে গেছে। তারপরে তাকে কি বলা হবে? যে তুই তোবা করছিস না করছিস না? তোবা করলে ছেড়ে দেওয়া হবে, না হইলে তোকে হত্যা করা হবে, এইরকম না, মোটেই না, কোনো তোবা টোবা না। তোবা কর, আল্লাহর কাছে তোবা কর, আর জাহান্নাম থেকে বাঁচো তুমি, কিন্তু দুনিয়ার শাস্তি থেকে বাঁচতে পারবে না। যেমন একটু আগে কি বললাম, চোর চুরি করার পরে এতটা চুরি করেছে যাতে সে সর্বনিম্ন পরিমাণ, যেটা নেশাব চুরির, যাতে হাত কাটা ফরজ হয়ে যায় সরকারের জন্য, সেটাতে পৌঁছে গেছে। আর তারপরে যদি সরকারের আসামের কাঠগড়ে আদালতে এসে অথবা পুলিশের কাছে এসে বলে যে আমি তওবা করছি খালেস অন্তর থেকে, আর জীবনেও আমি চুরি করব না, তাহলে কি তার হাত কাটা মাফ হবে? ওকে পুলিশ প্রশাসন বলবে, হ্যাঁ, অথবা কাজী বলবে তুমি আল্লাহর কাছে তওবা করো, জাহান্নাম থেকে বাঁচো তুমি। হ্যাঁ, কিন্তু দুনিয়াতে তোমার একটা হাত গেছে, ব্যাস একটা হাত চলে যাবে। কোনো ব্যক্তি কাউকে খুন করে দিল, আর খুন করার পরে এসে বলছে সরকার যখন তাকে ধরে নিয়ে এসছে, অথবা নিজে এসে আসামের কাঠগড়ে হাজির, অনেক খুনিরা নিজেই এসে হাজিরে দিচ্ছে, তাই না, নিজে এসে থানাতে এসে হাজির, আর তার বলছে আমি আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করছি, আমাকে আপনারা মাফ করে দেন, মাফ হবে? ঠিক আছে, তোমাকে আল্লাহ মাফ করে, তুমি খালেস অন্তর থেকে তওবা করলে জাহান্নাম থেকে আল্লাহ হয়তো উদ্ধার করতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমাদের দুনিয়ার দণ্ডবিধান, তোমার গলার বদল গলা কাটবো, কথা বোঝা গেছে? বলবে না যে তুই খুন করেছিস, তওবা করছিস না করছিস না, তওবা করলে মাফ না, মোটেই জায়েজ নয় সরকারের জন্য, এটা এই অধিকার নেই সরকারের। জি, ইসলাম যে সুবহানাল্লাহ আল্লাহ প্রদত্ত বিধান, যাতে রয়েছে সার্বিক জীবনে শান্তি, মানুষের জন্য সার্বিক নিরাপত্তার সুব্যবস্থা করা হয়েছে, সুনিশ্চিত করা হয়েছে, কোনো রকমের তার তওবা গ্রহণ করা হবে না। তবে সে যদি আসামের কাঠগড়ে হাজির হওয়ার আগেই সে তওবা করে নেই আর তারপরে সে আদালতে পৌঁছিল না, সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াহাদ্দু সাহির আল কাতল, জাদুঘরের দণ্ডবিধান হচ্ছে হত্যা করা। রোয়া জালিকা, এই মতটি বর্ণিত হয়েছে, আন ওমারা ও উসমান ইবনে আফফান ও ইবনে ওমারা ও হাফসা ও জুন্দুব ইবনে আব্দুল্লাহ ও জুন্দুব বিন কাব ও কাইস ইবনে সাদ ওমর ইবনে আব্দুল্লাহ ওয়া হুয়া ক্বাউল আবু হানিফা মালিক আহমদ বলছেন, এই মতটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা দুই খলিফা আর দ্বিতীয় খলিফার ছেলে আব্দুল্লাহ বিন উমার প্রখ্যাত সাহাবী তার থেকে
তারপর উম্মুল মুমিনীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহোদরনী হাফসা বিনতে উমর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জুনদুব বিন আব্দুল্লাহ সাহাবী থেকে জুনদুব বিন কাব সাহাবী থেকে কাইস বিন সাদ সাহাবী থেকে আর প্রখ্যাত তাবেঈ এবং তিনি আমিরুল মুমিনীন খলিফায়ে রাশেদ পঞ্চম খলিফা যাকে বলা হয়েছে যদিও একটা গ্যাপের পরে তিনি এসেছেন কিন্তু এত নেক ন্যায়পরায়ণ শাসক ছিলেন যে তিনি চার খলিফা আবু বকর উমর ওসমান আলীর পরে তার মর্যাদা তিনি হচ্ছেন উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা রাহিমাল্লাহুল জামি রাহিমাল্লাহুল জামি উমর বিন আব্দুল আজিজ তার মত এবং এই মতটি হচ্ছে ওয়া কওলু আবু হানিফা ইমাম আবু হানিফার মত হানাফি মাযহাব ওয়া মালিক ইমাম মালিকের মত ইমাম আহমদ তিন মাযহাবের কি যে জাদুকরের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হত্যা এই মর্মে দলিল শোনাই আপনাদেরকে একটি দলিল হচ্ছে যেটি সুনানে তিরমিজিতে রয়েছে তবে তিরমিজিতে মারফু বর্ণিত হয়েছে নবী শাসনা বলেছেন বলে এই জন্য আল্লামা আলবানী রহমাল্লাহ হাদিসটিকে জয়ীব বলেছেন অর্থাৎ নবী সাল্লাম থেকে কথাটি প্রমাণিত নয় এই সনদটি দুর্বল কিন্তু জুনদুব রাদিয়াল্লাহু তাআলা জুনদুব বিন আব্দুল্লাহ সাহাবী থেকে বিশ্বস্ত সূত্রে এবং সহি সনদে প্রমাণিত অর্থাৎ সাহাবী বর্ণনা করেছেন সাহাবী একটি মৃত্যুদণ্ডের শাস্তি বর্ণনা করেছেন আর নিজের পক্ষ দিয়ে বয়ান করবে এটা অসম্ভব তাহলে নিশ্চয় তার কাছে সনদ দলিল নবী সাল্লাম থেকে আছে কিন্তু যেই সনদ হয়ে বর্ণিত হয়েছে সেই সনদটি সহিয়া হয়নি সেটা ভিন্ন বিষয় কারণ মহাদেশরা বাহ্যিক সনদ দেখেছে বর্ণনাকারীদের সিলসিলা এরা কেমন এই জন্য বলেছেন জয়ীফ তাই এমনিতেই যেহেতু সাহাবি থেকে সহি সূত্রে প্রমাণিত সেটি হচ্ছে হাদ্দু সাহের দরবাতুম বিসেফ জাদুঘরের দণ্ডবিধান দুনিয়ার শাস্তি হচ্ছে দরবাতুমের স্তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা তরবারি মেরে তার গর্দন উড়িয়ে দেওয়া এ হচ্ছে সাহাবি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনজন সাহাবি থেকে বর্ণিত তার একজন হচ্ছেন জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দলিল বাজালা বিন আবদা তিনি বলছেন কুনতু কাতিবান লি জাজি ইবনে বা জুজাই ইবনে মাউইয়া আমি ক্লার্ক ছিলাম জাজি বিন মাউইয়ার যিনি আহনাব বিন কাইসের চাচা ছিলেন তিনি বড় পদে কোনো গভর্নর ছিলেন কোনো এলাকার ফাতা কিতাব ওমর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হুট করে আমার হযরত বের হচ্ছে সাধারণত আমি বলি না কিন্তু তবে জায়েজ সম্মানার্থে জায়েজ রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনের পক্ষ থেকে ফরমান আসলো চিঠি আসলো কাবলা মউতিহি বিসনা তার ইন্তেকালের এক বছর পূর্বে কি চিঠি আসলো আনিকতু লুকুল্লা সাহেরিন ওয়া সাহেরা প্রত্যেক জাদুকর পুরুষ আর জাদুকর মহিলাকে জাদুকারিণীকে কি করো হত্যা করো কার ফরমান হ্যাঁ আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান আসলো ফাকাতালনা সালাসা সাওয়াহির ফি ইয়াউমিন তারপরে একই দিনে আমাদের কাছে বন্দি ছিল তিনজন জাদুকারিণী মহিলা দেখেন জাদুর কর্মকাণ্ডের সাথে অধিকাংশ মহিলা জড়িত থাকে এটা আজকালকার নতুন শুধু বাঙালি সমাজে নাই ১৪০০ বছর আগে তিনজন মহিলা জাদুকারিণীকে একই দিনে আমরা হত্যা করলাম কার নির্দেশে ফরমান এসেছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নম্বর দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হাফসা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন তাকে জাদু করেছিল তার এক দাসী তিনি তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন কাতালাত জারিয়াতাল্লাহ সাহারাথা যে তাকে জাদু করেছিল জি ওয়া কানাত কাদদাব্বারাথা ফামারাত বিহা ফাকুতিলাত জি সে জাদুর তদবির করে কর্মকাণ্ড করে হাফসা রাদিয়াল্লাহু তাআলা না ক্ষতি করতে চেয়েছিল চিন্তা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইহুদি জাদু করেছিল লাবিদ ইবনে আসাম জানা আছে সূরা ফালাক নাসের শানে নুজুল হচ্ছে দেখি ইহুদি জাদু করেছিল যাদের মনিষ্ঠা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা পাননি ৬ মাস অসুস্থ থেকেছেন ৬ মাস অসুস্থ থেকেছেন আল্লাহ রাব্বুর পক্ষ থেকে স্পেশাল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমি আপনি কে অনেকে মনে করেন যে না আমার এলেম আছে সহি আকিদে আমাকে জাদু কোনো রকম অ্যাকশন হবে না সতর্ক সাবধান থাকবে
তাদের থেকে অনেক দূরে থাকবেন এবং কোনো রকমের সুযোগ দেবেন না। এই জন্য যাকে তাকে বাড়িতে ঢুকতে দেবেন না। একটি মজার খবর বলি আপনাকে, দামামের ঘটনা গত এক দুই বছর আগে। একটি ফ্যামিলি স্বামী স্ত্রী চলে এসছে আমার কাছে, আসার পরে বলছে যে আমাদের বাসাতে এখন আমরা থাকতে পারছি না, এখানে আশেপাশে আল খালি যেগুলোতে বাস করে, বলে গেছে তার ফিগারটা মনে নেই, বলছে বাস করতে পারছি না। কোন দিন থেকে কখন কি হয়েছে আপনাদের? বলছে যে এক মহিলা আসতো পাশে সৌদির বাসায় খাদ্যামা ছিল, আর তারপর আমাদের বাসায় যাতায়াত করতো, আর যাতায়াত করতে করতে অনেক খাদ্যামারা যার কাজের মেয়ে আসে তারা জাদু শিখে আসে। মালিক মালিকনির অনিষ্ট থেকে রক্ষার জন্য, মালিক মালিকনিকে বশে করার জন্য তারা জাদু শিখে আসে। আর এইটা ইন্দোনেশিয়াতে অনেক বেশি আছে। আর ইন্দোনেশিয়ানদের যে ভিসা বন্ধ হয়েছে তার পিছনে বেশ কিছু কারণের একটি গুরুত্বপূর্ণ কারণ এটি। কত যে কেস জাদুর কেস, আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করছে। এই জন্য বাড়িতে কাজের মেয়ে রাখা থেকে সাবধান। কাজের মেয়ে ছাড়া যদি আপনি চলতে পারেন এটা আপনার জন্য নিরাপদ, আপনার পরিবার, আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলেমেয়েদের জন্য নিরাপদ, সব দিক থেকে নিরাপদ। জাদুর অনিষ্ট থেকে যদি বাঁচতে চান, যদি কোনো রকমের শারীরিক মানসিক ক্ষয়ক্ষতি, পারিবারিক ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান, আর্থিক ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান, তাহলে বাড়িতে কোনো কাজের ছেলে কাজের মেয়ে রাখবেন না। নিজেই কষ্ট করে কাজ করুন, হেফাজতে থাকবেন। যে তিক্ত অভিজ্ঞতার কথা বলছো, যে বলছে আমাদের বাড়িতে এখন এখন বাস করতে পারছি না, কী যেন সমস্যা হচ্ছে, যখনই বাড়িতে বলছে আমি থাকি না তখন আমার স্ত্রী ছটপট করে কান্না করে, থাকতে পারে না, আর থাকতে পারে না, আরও কী ধরনের সমস্যা, অনেক কিছু সমস্যা। তারপরে আমার স্ত্রী বলছে গোটা শরীর জ্বলছে, মনে হচ্ছে আগুন, দাও দাও করে শরীরে আগুন জ্বলছে, এইসব কথাবার্তা বলতে হলে আমি বললাম যে ওইসব চিকিৎসার ফিস আমাদের কাছে নেই। জি, কারণ এটা আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে দাওয়ার কাজ করা, ওইটা আলাদা বিষয়, আলাদা বিভাগ। সৌদি আরবে প্রত্যেকের আলাদা বিভাগ রয়েছে। আল্লাহ হেফাজত করুন। আমাদের শিক্ষার জন্য ঘটনা কিন্তু একটা বলতে হচ্ছে, না হলে ভাববেন যে হয়তো কোনো অতিরঞ্জন বাড়াবাড়ি আছে। এই জন্য যাকে তাকে, দিনদার ধার্মিক নয় আর আপনার বাড়িতে আসছে হ্যাঁ খাতির জমিয়ে, না না না, সবাইকে ঢুকতে দেবেন না। বেহায়া বেপর্দা মেয়েদেরকে হ্যাঁ বাড়িতে আসতে দেবেন না, বেদিন মেয়েদেরকে বাড়িতে আসতে দেবেন না। তার ইমান নেই, আল্লাহ পরকাল বলে কোনো ভয় নেই, চিন্তা নেই, সে যে কোনো রকম ক্ষতি করতে পারে। মহিলা হইলেই মহিলার মাঝে চলে আসতে হবে খুব সতর্কতার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। জি, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাদু করেছে তার দাসী, কী তো দাসী। জি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুয়াত্তাই এই হাদিসটি বর্ণনা করেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটি। জাদুঘরকে হত্যার বিষয়টি অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে উমার, আবু মুসা আশারি আর তাবেইনদের সাতজন প্রখ্যাত তাবেইন থেকে বর্ণিত, তার মধ্যে উমার আব্দুল আজিজের কথা একটু আগে বললাম। আর এই এই মতটি হ্যাঁ কোরআন সন্ন্যাস সম্মত, সাহাবায়ে কেরামদের তাবেইনদের এজমা ছিল কি যে কাতলু সাহেরে মুতলাকান, জাদুঘরকে নিঃশর্ত হত্যা করতে হবে। হ্যাঁ, শ্রেণী বিভাগ নাই, যে জাদু যদি কুফুরি কাণ্ড করেছে কিনা তদন্ত করতে হবে, কি দিয়ে জাদু করেছে দেখতে হবে, কাউকে খুন করেছে কিনা, জাদু দিয়ে কাউকে মেরেছে কিনা দেখতে হবে, এসব তফসিল টফসিল না, যা অল্প কিছু ওলামারা বর্ণনা করেছেন। শাফি মজহাবে বলা হয়েছে যে জাদুঘরের তিনটি অবস্থা, জাদুঘরের তিনটি অবস্থা। একটি অবস্থা হচ্ছে যে ইউক্তালু কুফরান, কুফুরি করেছে সেই জন্য মুরতাদ হওয়ার কারণ হত্যা, অর্থাৎ কুফুরি কর্মকাণ্ড করেছে, শিরিক করে কুফুরি করে বা জিনের সাহায্য নিয়ে করেছে, প্রমাণ হয়েছে সেই জন্য সে মুরতাদ হয়েছে, তো মুরতাদ হওয়ার কারণে মৃত্যুদণ্ড কুফুরির কারণে। ও হালুন, দ্বিতীয় অবস্থা হচ্ছে ইউক্তালু কেসাসান, কোন জাদু দিয়ে, তার জাদু দিয়ে কোনো মানুষকে হত্যা করেছে প্রমাণিত যে অমুক মরে গেছে কিসের জন্য, যে ওকে জাদু করেছিল, সুতরাং হত্যার বদলে হত্যা, এটা দ্বিতীয়। তাহলে এটা কুফুরি হলো না, কি হলো এটা, হ্যাঁ কেসাস হলো এটি। তাহলে সর্ব অবস্থায় এই শাফি মজহাবে কুফুরি নয়। ও হালুন লায়ুক্তালু, তৃতীয় অবস্থা হচ্ছে যে হত্যা করা হবে না, সেটা মুরতাদ নয়, আর সে যেহেতু কাউকে হত্যা করেনি তার জাদু দিয়ে, তাকে হত্যা করা হবে না, বালি ওয়াজ দ্বারা তাকে শাস্তি, পানিশমেন্ট দেবে সরকার,
পানিশমেন্টটা কী ধরনের সেটা সরকার বুঝে, সেটা 5 বছর 10 বছর জেল নাকি টাকা পয়সার ফাইন, হ্যাঁ তার অধিকার রয়েছে শরীয়তে, নাকি সায়ামায় ব্যত্রাঘাত ইত্যাদি ইত্যাদি যে কোনো রকমের তাজির শাস্তি হতে পারে। এটি হচ্ছে শাফি মজহাব, যেটি হালকা ফতোয়া জাত করে শাস্তি সম্পর্কে, দুনিয়ার দণ্ডবিধান বা শাস্তি সম্পর্কে। বাকি যেমন বললাম যে 3 মজহাব, আর সেটি কোরআনে ভারী সমর্থিত, এবং সেটি হচ্ছে সাহাবায়ে কেরাম এজমা, সেটি হচ্ছে 7 জন প্রখ্যাত সেই জামানার তাবেঈনদের বড় বড় ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরামদের ফতোয়া যে জাদুকরকে সর্ব অবস্থায় হত্যা করতে হবে। এখন একটি বিষয় শুধু বাকি, যদিও প্রথম থেকে সংক্ষেপ বলে নিয়েছি, সেটা হচ্ছে যে জাদুকর যখন ধরা পড়বে তখন তাকে কি তার থেকে তওবা তলব করা যাবে, যে তুমি তওবা করছো না করছো না? এই বিষয়ে দুটো মত রয়েছে। একটি হচ্ছে যে না, কোনো তওবা তলব করতে হবে, জাদুকর ধরা পড়েছে মৃত্যুদণ্ড, তওবা না তার, সে তওবা করবে, তার সে আর তার রবের মাঝে তার তওবা। কিন্তু সরকার কাছে এসে তওবা করবে, সরকারের লোক বলবে, কাজী বলবে, জজ বলবে যে তুমি তওবা করছো কি করছো না, করাবে না, মৃত্যুদণ্ড দেবে সোজা। আর এই ওয়াহুয়া জাহির মানুকেল আনি সাহাবা, এটি সাহাবাই কেরাম থেকে বাহ্যিক প্রমাণিত হয়েছে। ফাইন হলাম ইউনকাল আহাদি মিনহুম আন্নাহু ইস্তাতাওয়া সাহিরান, সাহাবাই কেরাম কারো থেকে বর্ণিত হয়নি যে কোন জাদুকর ধরা পড়েছে আর কোন সাহাবি ধরে নিয়ে আসার পরে তাকে বলে যায় এই তওবা করো, তওবা করছো না করছো না, না তুমি তোমার জাদুর উপর অটল আছো, জাদুর পেশা ছাড়বে কি ছাড়বে না, না তওবা করেন, সাথে সাথে মৃত্যুদণ্ড। ওয়ান্না সাহেরা ইউকতাল বেদুন ইস্তিতাবা, বিনা তওবা তলবে জাদুকরকে হত্যা করা হবে। ওয়াহুয়া কওলুল জমহুর, এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, যেমনটা বললাম ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ, ইমাম মালিক রাহেমাহুল্লাহ, ইমাম আহমদ রাহেমাহুল্লাহ, আর সাহাবায়ে কেরাম এজমা যে জাদুকরকে হত্যা করা হইটি হচ্ছে দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি সম্পর্কে প্রথম দিকে একটু ইঙ্গিত করে দিছি, যদি কুফরি করে থাকে আর তারপরে তার মৃত্যুদণ্ডের আগে তওবার সুযোগ পেয়ে থাকে আর তওবা করে থাকে, তার তওবা আল্লাহর কাছে গৃহীত হয়, তাহলে ভালো কথা, হ্যাঁ আল্লাহ মাফ করতে পারেন। আর যদি কুফরি অবস্থায় মারা গিয়ে থাকে তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন জাদু এবং জাদুকরের অনিষ্ট থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদের আল্লাহ হেফাজত করেন, ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন, আমাদের মুসলিম ভাই বোনদের সমস্ত রকম অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদেরকে হিদায়াত করেন যারা গুমরাহির পথে রয়েছে আর জাদুকে হালকা করে দিয়েছে দোয়া তাবিজের নামে, এদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। এরা হচ্ছে বিদাতি মোল্লা এক শ্রেণীর যাদা জাদুকর, কিন্তু তারা বলে দোয়া আর তাবিজ করেছে, আমার অমুককে দোয়া তাবিজ করেছে দিয়ে বিষয়টিকে একেবারে হালকা করে দিয়েছে। যেমন হ্যাঁ বেশ্যাখানাকে বা বেশ্যাবৃত্তিকে আজকাল বেশ্যা বলা যাবে না, কি বলতে হবে, ওই মহিলাদেরকে যৌনকর্মী বলতে হবে, হ্যাঁ যৌনপল্লী বা যৌনকর্মী বলতে হবে। বেশ্যা বললে আপনি মানহানি করে দিলেন, মানহানি কেস হয়ে যেতে পারে, এগুলো মানবরচিত ইহুদি খ্রিস্টানদের বিধান। মুসলিম দেশে যদি তা থাকে তা অবশ্যই ছুঁড়ে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আল্লাহ সকলকে হেদায়ত দান করুন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।